হাই স্কুলের মধ্যে শিক্ষক আছে অনেক ক্যাটাগরির, এই স্কুলের মধ্যে যেতগুলো শিক্ষকই আছে, সব শিক্ষক কিন্তু এক নয়, কথা বলেন। আমাদের জীবনে এমন কিছু শিক্ষক আছে যারা একদিন স্কুলে কিংবা মাদ্রাসায় না আসলে ছাত্ররা খুশি হয়ে যায়, কথা বলে না। এমনও কিছু শিক্ষক আছে যাদের জন্য ছাত্ররা দোয়া করছে, আল্লাহ আমার স্যাররে তাড়াতাড়ি নিয়ে যাও, কথা বলে না কেন। আবার এমনও কিছু শিক্ষক আছে যারা প্রাইভেট পড়াইতে টাইম টু টাইম প্রতিদিন আসতো, যার কারণে আমরা দোয়া করতাম ইস আজকে যদি একটু জ্বর হইতো বেশি স্যারটা আর আসতে পারতো না, ঠিক না বেঠিক। আবার এমন কিছু শিক্ষক আছে যাদের বিদায় সংবর্ধনা দিতে গেলে ছাত্ররা চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে, এমন কিছু শিক্ষক আছে যারা একদিন না আসলে ছাত্ররা জিজ্ঞেস করে যে স্যার আপনি আসেননি কেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এমন কিছু শিক্ষক আছে যাদের একদিন অনুপস্থিতি হলে ছাত্ররা টেনশন করেছে, আবার এমন কিছু শিক্ষক আছে যাদের ক্লাস ছাত্রদেরকে জোর করে করাইতে হয় নাই, স্যার এটার ক্লাস যেটা যে ঘন্টায় থাকবে ছাত্ররা আগে থেকে এসে বসে থাকে, ভুল বললাম মনে হয়। শিক্ষক তো সবাই শিক্ষক, কিন্তু সব শিক্ষক তো আর এক নয়, ঠিক না। এখন বলেন একটা স্কুল, এক একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি কিন্তু মাহফিল কমিটিকেও বলেছি আমি বিষয় ভিত্তিক আলোচনা করাটা পছন্দ করি না, আমাকে বিষয় দিলে মনে হয় আমি সাইদ্দাওয়ালের মধ্যে বন্দী, শুধু ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি, ওইটা আর ভাল লাগে না। আমি উন্মুক্তটাই পছন্দ করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বিষয়ের মধ্যেও আসবো ইনশাল্লাহ। আগে আমি আমার মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টাটুকু করি। ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনাদের দোয়া আমার মাথার উপর আছে ইনশাল্লাহ। মাহফিল, আপনার এলাকায় মনে করেন পাঁচটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে সব স্কুল কিন্তু একরকম নয়, পাঁচটা স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুল আছে যেটা সবচাইতে ভালো। আমি জিজ্ঞেস করলাম ভাই ভালো স্কুল কাকে বলে, যেখানে ভালো ফার্নিচার আছে কিংবা এসি আছে, লাইটিং আছে, খাওয়ার আছে, প্রতি ঘন্টায় ঘন্টায় ফ্রি ফ্রি খাওয়ার দেয়, এটা ভালো স্কুল নাকি যেখানে ভালো ভালো শিক্ষক আছে সেখানে ভালো স্কুল? শিক্ষকের কারণে প্রতিষ্ঠান দামি হয়, প্রতিষ্ঠানের কারণে শিক্ষক দামি নয়। শিক্ষকগণের প্রতিটা মিনিটের অক্লান্ত পরিশ্রমের কারণে ধীরে 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 একটা প্রতিষ্ঠান সৌচ্চ সম্মানের মধ্যে চলে যায়, ঠিক না বেটি? আর একটা আওয়াজ দিয়ে বলেন ভাই ভালো শিক্ষক মানে তো বুঝলাম না, বলে যে ভালো শিক্ষক যে এখানে আসে সেই স্কুলে যদি আমার সন্তানকে আমি দিতে পারি, ওই ভালো শিক্ষকের আন্ডারে থাকলে ভালো শিক্ষাকে অর্জন করলে আমার সন্তান অন্তত জীবনে কিছু একটা ভালো শিখতে পারবে। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? একটা আওয়াজ দিয়ে বলেন। আপনার ছেলে যখন হাই স্কুল শেষ করবে তখন সে যাবে কোথায়? আওয়াজ দেন। এখন তো চট্টগ্রামে কলেজের অভাব নাই, কোন কলেজে দিবেন? বলে যে হাজার প্রতিদ্বন্দ্বী হলো, একটু খাওয়ানো লাগলো, গোষ্ঠোস দেওয়া লাগলো, একটা ভালো কলেজে যদি কোনো রকম ভর্তি করাই দিতে পারি আমার ছেলের লাইফটা শাইন হয়ে যাবে, কথা বলেন না কেন। কলেজ যখন শেষ হবে যাবে কোথায়? তো শ্রীরাঙ্গে তো অনেকবার সিটি আছে, এই ভার্সিটি সেই ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি, কত ভার্সিটি, সবাই যুদ্ধ লাগে যায় শ্রীরাঙ্গ ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। সিট থাকে কয়টা? 50টা অথবা 100টা অথবা 200টা, কিন্তু প্রতিদ্বন্দ্বী কয়জন? 1,000, 2,000, 5,000, 10,000। আমি জিজ্ঞেস করলাম ভাই ওইখানে তো প্রাইভেট আছে, ওইখানে যাইয়া প্রতিদ্বন্দ্বী ছাড়া ফ্রি ফ্রি টাকাটা জমা দাও, তোমার বাপের তো টাকা আছে, টাকাটা জমা দাও, ভর্তিটা হয়ে লাও, যুদ্ধও করা লাগলো না পরীক্ষাও দেওয়া লাগলো না, এখানে এত দূরে আইসা পুরা ব্যাকওয়ার্ড একটা জায়গা, ফুটুয়া শহর, কোথায় তোমার সিটাং ভার্সিটি, আসলা তুমি ভর্তি পরীক্ষা দিতে, এক সিটের প্রতিদ্বন্দ্বী হচ্ছে 100 জন কিংবা 200 জন, এত কষ্ট করে পরীক্ষা দিয়ে লাভ কি? আমার ভাই আমাকে উত্তর দিবে ভাই তুমি বুঝো নাই, সিটাং ভার্সিটি তার এমনি হয় নাই, এখানে বড় বড় ডক্টরেট, বড় বড় প্রফেসররা এখানে লেকচার দেয়। আরেকটা বাজ দিয়ে বলেন ভাই আমি তো বুঝলাম না, বলে যে একজন বড় ডক্টরেটের কাছে যদি আমি পড়তে পারি আমার সন্তানকে আমি পড়াইতে পারি, ওই ডক্টরেটের জ্ঞান যেহেতু বেশি সুতরাং তার ছাত্র হিসেবে আমার ছাত্র আমার ছেলের জ্ঞানটা একটু কি হবে? আর একটা আওয়াজ দিয়ে বলেন। এখন আমার ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন,
আপনার সন্তানকে যদি আল্লাহ অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো প্রফেসর কিংবা কোনো ডক্টর যদি আপনার সন্তানকে শিক্ষা দান করে পড়ায়, প্রাইভেট পড়ায়, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আপনার সন্তানকে যদি মিশর আল আজহার ইউনিভার্সিটির প্রফেসরে পড়ায় তাহলে জ্ঞান আরেকটু স্বাভাবিক তো, এটা তাই না? আমার মতো মূর্খ টিচারের কাছে ফল্লে না বাবা, উপর থেকে নিচের দিকে যাইত, তার মানে আমি মূর্খ। যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, কারণ কিছু কিছু সময় না শব্দটা হাই এর অর্থ দেয়, কিছু কিছু সময় না শব্দটা। বিয়ে বাড়িতে মাঝে মধ্যে দাওয়াত খাই না আমরা, ক্লাবে যাই না, তো ভাত খাইতে বসলে কিছু তিন চারজন আসে না মেহমানদারি করতে, আমরা ভাত খাইতে বসলাম, ভাত শেষের দিকে ভাই আপনাকে বাদ দিই, তখন আমরা কি বলি? না না থাক, হই না না হই। আচ্ছা মনে করো না হইন যাচ্ছে ভাই আর নদ্য থক, ঈদে যদি ভাত তো লই যাবি কেন লাইব? মনে মনে হবে এই গাদার বাচ্চা এরা হন হই এন্ড টেবিলের দায়িত্ব, হন সময় না শব্দ হইবে হার অর্থ দিই বুঝম ভরিব তো। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, গভীর মনোযোগ প্রতিটা কথায় গভীর মনোযোগ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি, শব্দ কিন্তু সেম, শব্দ কিন্তু সেম, আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। তারা কি ফুসকি রা ভাই কি রে ও ভাই কেন আস আর ন হই ওবা বেশি ভালো আছি, ভালো আছি শব্দ আছে কি নাই, কিন্তু কোন শব্দের কোন টোনে কোনভাবে বললে অর্থ কি দাঁড়ায় সেটা তো বুঝতে হবে, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি তাহলে কিছু একটু সমস্যা আছে, আর যদি ওম্মারে মা বহুত ভালো আছি তাহলে মা বড় সমস্যা তো আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, সব সময় হা শব্দটা হা এর অর্থ দেয় না, কিছু সময় না এর অর্থ দেয়। ভাত খাইতে বসলে কেউ যদি বলে যে না ভাই আর দিয়েন না, না ভাই আর দিন না, তখন যদি আপনি প্লেট নিয়ে ভাত নিয়ে তরকারি নিয়ে আর যদি চিংড়ি মাছ নিয়ে চলে যায় তাহলে তারা খাইছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, এক একটা কথায় গভীর মনোযোগ। আপনার সন্তানকে যদি ইমানের আওয়াজে বলবেন, আপনার সন্তানকে যদি বাংলার গৌরব বাংলার অহংকার গাজী মিল্লাত ইমাম সেরা বাংলা পড়াই, জ্ঞান কি কম হবে না বেশি হবে? আওয়াজ দে। আচ্ছা, আপনার সন্তানকে যদি এই বান্দা নামাজ আতা রসুল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নামাজে পড়াই আরো। আচ্ছা, আপনার সন্তানকে যদি গৌসুল আজম পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানি পড়াই, ভাই এত কিপটামি করেন কেন, একটু আওয়াজটা খুলেন না আরো। আর আপনার সন্তানকে যদি শহীদ শহীদুল ইমামুল শহীদ হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াই, আর একটু আওয়াজ। আপনার সন্তানকে যদি ভাগ্যক্রমে মাওলা আলী শেরে খুদা পড়াই, বুঝে শুনে একটু আওয়াজটা বড় করেন। আর আপনার সৌভাগ্য যদি রাজগোপাল পেয়ে আপনার সন্তানকে যদি আমার নবী পড়াই, এখন এখন জমি বুঝে খেলা আইন হার নিকেতন ওলামার ফাওয়ার ইকেতন ওলামার ফাওয়ার ঠেলা ঠেলে মিদ্যা আইন সামনে যাই বস্তা দিন অনারা লইয় রে সামনে করে বই আর ওজন ইন্দেইন অনেন দেইন একজন ইন্দেইন না দুই মিকেতন দুই মোটা লাম ভরিব তো নলা হুন্দি যাই মোবাই সারি মিকেতন ঠান্ডা লাগে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যদি মাওলা আলী পড়াই জ্ঞান কি কম হবে না বেশি হবে? আর যদি নবী পড়াই, আই হায় তার তো তকদিরের শেষ নাই, নবী যখন পড়াই সিদ্দিক আবু বকর সিদ্দিক আকবর হয়ে যায়। সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ বলে না, আমার নবী যখন পড়াই ফারুক উমর ফারুকে আজম হয়ে যায়,
আমার নবী যখন রহমতের নবুয়তের দৃষ্টি দান করেন, ওসমান গনি জিন্নুরান হয়ে যায়। আমার নবী যখন আলীর দিকে তাকায়, বেলায়তের সম্রাট এলমের শহরের দরজা মাওলা আলী কায়নাত হয়ে যায়। জ্ঞান কি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। তাদের জ্ঞানের কোনো সীমা আমরা জানি? তাদের জানার কোনো র্যাঙ্কিং আপনার আমার কাছে আছে? তাহলে সেই নবীর জ্ঞানের কথা আপনার আমার স্মরণে কিভাবে থাকবে, যেই নবীকে স্বয়ং রব্বে করিম শিক্ষক হিসেবে শিক্ষা দিয়ে কোরআনে এলান করে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর শিক্ষক পৃথিবীর কোনো ব্যক্তি শিক্ষক নয়, আমার নবীর শিক্ষক স্বয়ং আমি খুদ। লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় লেকচারারের শিক্ষকের ছাত্রের জ্ঞান আপনার আমার জানা নাই। তাহলে আল্লাহ যার শিক্ষক হয়, সেই নবীর জ্ঞান আপনার আমার জানার মধ্যে থাকা তো অনেক দূরের কথা, কল্পনাও তো করতে পারবো না। ছাত্রের দিকে যখন আঙ্গুল তোলা হয়, অটোমেটিক আঙ্গুলটা শিক্ষকের দিকে যাইয়া পড়ে। তুরোটা হনে ফরাই আল্লাহ না জানে, হন ফরাই আল্লাহ জানে। ইল্লে ইল্লে কেন লাগি দে হার কত? সারের নাম দর্জি না? সারের নাম দর্জি না? কিন্তু লাগি না? ও আল্লাহর বন্ধক কল আন নবী ন জানো হইতে লাগবে আর হোদায় হদায় ফরাই দি তুই দ্বারা বুঝত দে তোলে আমি ফরাই ন জানি ভানলার ঠিক না বে ঠিক আন নবী ইয়ে ন জানে ও আচ্ছা আহ হোদা জানাই ন ভারি দি ভানলার ইয়ে হদ দে না তুই। বলেন না সুবহান আল্লাহ, আর জোর সে কহো না ইয়ার সুবহান আল্লাহ। নবীর দিকে আঙ্গুল তোলার আগে চিন্তা করবেন আঙ্গুলটা কোন দিকে যায়। আর একটু মহাব্বতের আওয়াজে এখন বলেন, টিভির মধ্যে নিউজ আসে কি আসে না? নিউজ দুই প্রকার, একটা হচ্ছে আপনি টিভিতে নাটক দেখছেন কিংবা কোনো একটা অনুষ্ঠান দেখছেন, সিরিয়াল বাই সিরিয়াল বাই নিউজ একটা বারবার যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে। সত্যি করে কোন সে কোনোদিন ভালো করে নিউজ পড়ে দেখছেন নি? ওইগুলা দেখছেন নি? আপনি তো টিভি দেখতেছেন খেলা সাকিব কানে সক্কা সে নমাতাতে মানুষ নি লেখা নিচদি হবজ যার দিন কেউ ফজি না ন পড়ে পড়ে নাই পড়ার দিকে মনোযোগ নাই, হঠাৎ করে খেলার দিকে মনোযোগ নাই চোখ নিচের দিকে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এতক্ষণ এতগুলো নিউজ গেল তোর তো চোখে পড়ে নাই বলছো নাই, হঠাৎ করে এই নিউজের কথা তোর কেমনে পড়লো? বলে যে তুই বুঝস নাই, এগুলা হচ্ছে নিউজ, ওইটা হচ্ছে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ যখন টিভিওয়ালারা দেয় কেমনে দেয়? বুলবুল ইরফানলার একটা বর্ডার আসে, ব্রেকিং নিউজ লেখা থাকে, একদম মরা মানুষের মতো দাঁড়ায় থাকে না, একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, ফোকাস মারে টিভি ওলা, ভাই ফোকাস মারো কেন? ওটার অন্য সব নিউজের মতো এটাও একটু দিয়ে দাও। কয় না এটা একটু স্পেশাল, আর স্পেশাল নিউজ একটু ফোকাস লাগে। ফোকাস মানি যারা এতক্ষণ খেলা দেখতেছে চোখ তো নিচের দিকে যায় নাই, এই নিউজও যদি ওইখানে দিই তাহলে ওইখানের মধ্যে চলে যাবে, মানুষ জানবে না। ব্রেকিং নিউজ একটু ফোকাস মারলে মানুষের চোখটা যাবে কিরে, এই আসে যায় এটা কি আসে যায় এটা কি, কয় ব্রেকিং নিউজ, কয় একটু ফইরা দেখি, কয় রাজধানীর মধ্যে রানা প্লাজা দইসে ফরছে। ও আচ্ছা, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে। এখন বলেন আগামীকালকে সকালবেলা বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে বাইর হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, পেপার পত্রিকায় তো নিউজের কোনো অভাব নাই, প্রথম পৃষ্ঠায় নিউজ, দ্বিতীয় পৃষ্ঠায় সব জায়গায় তো নিউজ আর নিউজ, সেজন্য তো নিউজ পেপার। এখন বলেন সামনের পৃষ্ঠায় প্রথম লাইনে প্রথম দিকে একটা নিউজ থাকে কি থাকে না? মেহরবানি করে আওয়াজ দেন।
যেই দিন বাংলাদেশ ক্রিকেট টিম কোন একটা দলরে হাটাইয়া কাপ নেয় কিংবা জিতা যায়, দেখবেন প্রতিটা পত্রিকার হেডলাইন কিন্তু এটাই থাকে। আমি প্রশ্ন করলাম, ভাই এতগুলা নিউজের মধ্যে এটা কেন? বলে যে হেডলাইন বলা হয় কাকে জানো? বর্তমান সময়ে আজকের দিনে যেটা সবচাইতে আলোচিত বিষয় সেটাকে প্রাধান্য দেওয়ার নামে হচ্ছে হেডলাইন। কথা বলেন ঠিক না বেঠিক? পত্রিকা অফিসে খবর নিয়ে দেখবেন প্রথম পেজে বিজ্ঞাপন দেওয়া সবচাইতে বেশি দাম, পিছনের পেজে দেওয়া একটু কম, ভিতরে দিলে আর একটু কম, মাঝখানে দিলে আরো কম, ছোট করে দিলে আরো কম, হারানো ব্যক্তির এতটুকু দিলে 200 টাকা দিলেও দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ব্রেকিং নিউজ মানে কি? যেটা শুধু চলতে থাকে বারবার ফোকাস, ঠিক না? এখন আসেন আমার ভাইজান, মাহফিল থেকে যাওয়ার আগে আমি অদম গুণাগার অনুপযুক্ত ব্যক্তির নামটুকু একবার উচ্চারণ করে নেই, করছে কিনা বলেন? করছে। কেন? ওনার পরে যে আমি, সেজন্য উনি আমার নামটা উচ্চারণ করে গিয়েছেন। আমার পরে যদি কোনো বক্তা থাকতেন আমিও কিন্তু ওনার নামটা উচ্চারণ করতাম, কারণ ইমিডিয়েট পরে, ইমিডিয়েট পরে, একদম পরের জনের তো একদম বলবো না, ওনারটা ওনার আগের জনে বলবে, ঠিক না বেঠিক? আমার নবীকে আমার আল্লাহ পাঠাইলেন শেষে, সুবহানাল্লাহ। কিন্তু আদম যখন দুনিয়ার জমিনে আসলেন, আদমের মুখে আমার নবীর নাম, ঠিক না বেঠিক? মুসা আসলেন, তার মুখে আমার নবীর নাম, ঈসার মুখে আপনার আমার নবীর নাম, দাউদে বলে আপনার আমার নবীর নাম, ইসহাকে বলে আপনার আমার নবীর নাম, ইউনুসে বলে আপনার আমার নবীর নাম, ইউনুসে বলে আপনার আমার নবীর নাম, ইসহাক আল ইসলামের জবানে তারপরের মধ্যে আপনার আমার নবীর নাম, রব্বে করিমের দরবারে ফরিয়াদ জানালেন, রব্বে করিম আমার নবীকে পাঠাইলা সবার শেষে। কিন্তু প্রতিটা নবীর মুখে মুখে জবানে জবানে একটাই নাম বারবার করে ধ্বনিত আলোকিত হয়েছে, যার নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ ব্যাপারটা কি? রব্বে করিম বললে সমস্ত নবী রাসূলের মধ্যে, সমস্ত নিউজের মধ্যে সবগুলা হচ্ছে নিউজ, আর আমার নবী হচ্ছে ব্রেকিং নিউজ। অর্থাৎ এটা অন্য কোন নবী রাসূলের মান্যত নয়, এটা খাতেমুল আম্বিয়া ইমামুল মুরসালিন সবার চাইতে আলাদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দেন। এখন আসেন আলিফ লাম লাম হা, আল্লাহ কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নাম রাখছেন কে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমার নাম রাখছে আমার দাদা সৈয়দ আব্দুল বারিশা। ভাই আপনার নামটা কে রাখছে? কয় আমার নামটা আমার নানা রাখছে। ভাই আপনার নাম কে রাখছে? কয় আমার নাম আমার মা রাখছে, আমার বাবা রাখছে দুনিয়াতে আসার আগে। এরকম একটা ব্যাপার হয় না? ও রসুল আপনার নাম কে রাখছে? আই হাই, বুঝার চেষ্টা করেন না রে ভাই। মাঝে মধ্যে যখন আমরা কিছু খারাপ কাজ করি, তোর আজান দৈন্যে রে, ভুল হয়ে ভালো মানে সিডেঙ্গা মানুষ নয় ভালো, তো সিডেঙ্গা মানুষ তার ইনাবার সুখ করি কেন? তা আপনিও মেড ইন সিডেং, আমিও মেড ইন সিডেঙ্গা, সিডেঙ্গা সিডেঙ্গা না তো বাইরের কেউ নয় বাজে আওয়াজ দিয়ে হন না, হই না না হই। তোর নাম নাকি হয় নাম দৈন্যে রে, ওমারে মা দোষ গজি আয়, কিন্তু আর নাম দৈন্য আর দাদার উদ্দি ফরি গি, আর আজান দৈন্য ইবের উদ্দি ফরি গি, ইবে মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে হন দুঃখে যে তোর অনাদমি দায় আজান দিলাম, ঠিক না বেঠিক? বাংলা ভাইয়ের আজান দৈন্য যে হতকাইল হাই, ঠিক না? ইতে আজান দিয়ে ফস্তাদ দিয়া কিল্লে আজান দিলাম আয়, কিন্তু এটা কেরো হনতে হইতো না পারে রে বাংলা ভাই রাজান দি দি কে ইতে যদি এন হয় তেরো ধরে বলিব, ঠিক না? নাম রাহান্যের একটা স্পেশালিটি আছে, আপনি যাকে তাকে দিয়ে কিন্তু নাম রাখাবেন না। আপনার যখন সন্তান হয় আপনি তখন চিন্তা করেন যে কোন একজন বড় হুজুরকে দিয়ে যদি নামটা রাখাইতে পারতাম, সে যদি বড় একজন পিসাব হয় তাহলে তো আরো খুব ভালো কথা, কারণ একটা বরকতের ব্যাপার আছে। তো ও রসুল আপনার নাম রাখলেন কে? কয় আমার থেকে জিজ্ঞেস করো কেন? যাই যে রাখছে তার থেকে জিজ্ঞেস করো, ঠিকানা তো জানি না। আমার আল্লাহ বলে খবরদার, তোদের নাম তোর দাদা রাখে, বাবা রাখে, মা রাখে, মামি রাখে, আত্মীয় স্বজন রাখে, আমার নবীর নাম কেউ রাখবে না, আমি খুব লা ইলাহা ইল্লাল্লাহ রাখবো, সুবহানাল্লাহ। নবীর নামে বলার আগে চিন্তা করেন নামটা কে রাখছে, আরেকটা আওয়াজ দেন। এখন আরো সহজ করে দিচ্ছি, মা বাবা সন্তানের নাম সিলেক্ট করে কি করে না? কখন করে? হয়তো পেটে আসার পরে করে,
পেটে আসার আগে কখনো করে না, পেটে আসার পরে দুইটা নাম সিলেক্ট করে, একটা ছেলের নাম একটা মেয়ের নাম। ছেলে হইলে এটা রাখবো, মেয়ে হইলে ওইটা রাখবো। কখন? পেটে আসার পরে। পেটে আসার পরে, পেটে আসার আগে কখনো রাখে না, কারণ এখনো তো জানে না হয় কি হয় না। পেটে আসার পরে নাম সিলেক্ট হয়। আর আমার নবী এমন একজন নবী যিনি কুল কায়নাত সৃষ্টি হওয়ার আগে নাম সিলেক্ট হয়ে গেছে, সেজন্যই তো আদম নবী দুনিয়াতে আসার পরে কি বলেছেন, আল্লাহ নামের পাশে আমি নামটা দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, নাম অনেক আগে বরাদ্দ হয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরো সহজ করে দিচ্ছি, দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে আলিফ, আল্লাহ নামের মধ্যে আলিফ কয়টা? কিপটামি যদি না করেন একটু খুশি মনে আওয়াজ করে বলেন, কয়টা? লাম কয়টা? দুইটা। হা কয়টা? একটা। তাহলে আলিফ যেহেতু একটা, লাম যেহেতু দুইটা, দুইটার থেকে আমরা নিব কয়টা? যেহেতু সেম টু সেম, দুইয়ে দুইয়ে একটা নিলাম, আলিফ লাম হা, ঠিক? ঠিক না বেঠিক? এখন আসেন মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ, আরেকটা আওয়াজ দেন না, মুহাম্মদ, মিম হা মিম দাল, একই হরফ দুইটা আসছে, কোনটা? মিম মিম, কি মিম? যেহেতু দুইটা আসছে নিব কয়টা? একটা। তাহলে কি দাঁড়ালো? মিম হা দাল। আল্লাহ নামে আছে কয়টা? নবী নামে আছে কয়টা? সুবহানাল্লাহ, কি এখনো আসে না রে ভাই? আল্লাহ নামের মূল হরফের মধ্যে কয়টা আছে? আমার নবীর নামের মধ্যে রাখলেন কে? ভুল ধরল, এখন আল্লাহর দরা লাগবে, ঠিক না বেঠিক? কারণ নাম রাখনেওয়ালা তো আপনি আমি নয়, নাম সিলেক্ট করেছেন তো আল্লাহ, ঠিক না বেঠিক? চতুর্থ নম্বর কথা, গভীর মনোযোগ, আমি কিন্তু খুব দ্রুত গতি তাকাচ্ছি যেহেতু আমাকে আরেকটা জায়গায় উপস্থিত হতে হবে। বলেন মোহাব্বত, বলেন না একটু ভাই, সাউন্ড বক্স ওলা ডিলেটা একটু কমান, ইকোটা বাড়ান, ভলিউমটা একটু বাড়ান, ডিলেটা একটু কমাই দেন, ভলিউম বাড়াই দেন। বলেন মোহাব্বত, মোহাব্বত, আরেকটি মানে আওয়াজ, মোহাব্বত, মোহাম্মদ, আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মানুষ বলে প্রেমের কারণে, ভালোবাসার কারণে, লাভের কারণে বলে পৃথিবী টিকে রয়েছে। আরে গাধা রে গাধা, ভালোবাসার কারণে যদি পৃথিবী টিকে থাকতো, ভালোবাসা মানুষ আত্মহত্যা করে কোন দুঃখে? ভালোবাসার মা কারণে যদি পৃথিবী এত শান্তিতে থাকতো, তাহলে ভালোবাসার কারণে রাতের মধ্যে বালুশ ভিজে কেন? হ্যাঁ, ভালোবাসার কারণে তো শরীর সুস্থ ভালো থাকার কথা ছিল, ভালোবাসার কারণে এখন যে অবস্থা হয়, কয় রাতের তিন বেলা ভাতও খাই নাই, ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, একটা কথা আমি এখানে বলে রাখছি, আমার ভাই উল্লাসও আসছে, ওয়াকার ভাইয়ের উল্লাস, এটা ওয়াকার ভাইয়ের উল্লাস না? ঠিক আছে, আইসিবি। প্রেম ভালোবাসা লাভ বলতে পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই। অনেকে এখন আমার নামে ফতোয়া দিচ্ছে, আর যদি কেউ এখন মোবাইলের লাইনে থাকে আর বিপরীত পক্ষ যদি শুনে মাইকের আওয়াজ, তাহলে তারও হয়েছে, কয় হুজুর এগুলো সব ভাওতাবাজি কথা কয়। গভীর মনোযোগ, প্রেম ভালোবাসা লাভ বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, একটা জিনিস আছে, তার নাম হচ্ছে মহাব্বত। আপনি বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা, মহাব্বতের বাংলা তো প্রেম আর মহাব্বতের ইংরেজি লাভ। আমি বলবো না রে ভাই, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, একটু যৌক্তিকভাবে আসেন। মানুষ ভালোবাসে কেন? কষ্টে থাকার জন্য নাকি শান্তিতে থাকার জন্য? একটা আওয়াজ দিয়ে বলেন, আপনার যেটা মনে হয় আপনি সেটাই বলবেন। ভালোবাসে, প্রেম ভালোবাসা মানুষ করে কেন? শান্তিতে থাকার জন্য নাকি কষ্টে থাকার জন্য? প্রেম ভালোবাসা মানুষ কেন করে? জীবিত থাকার জন্য নাকি মরে যাওয়ার জন্য? প্রেম ভালোবাসা মানুষ কেন করে? রাতে শান্তির ঘুমানোর জন্য নাকি অশান্তির ঘুমানোর জন্য? তাহলে সত্যি করে বলেন তো, প্রেম ভালোবাসার মধ্যে কি শান্তি আছে না অশান্তি আছে? তাহলে আপনি মনে করলেন যে প্রেম ভালোবাসার শান্তি আছে, সেজন্যই তো আপনি আগাইছিলেন, কিন্তু আছে কি? তাহলে আপনার মনে হওয়ার বাস্তবতা কিন্তু এক নয়, কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কথাই আছে, অর্থ খিদা যখন ফেটে থাকে, টাকা পয়সা যখন ফকেটে থাকে না, ভালোবাসা বলে কোন দিয়ে কে ফালায়? ঠিক না বেঠিক?
এটা হচ্ছে প্রেম ভালোবাসার লক্ষণ, এটা হচ্ছে প্রেম ভালোবাসার লক্ষণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, চার দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো অন্ন যায় নাই, কোনো খাবার যায় নাই, শুধু পানি খেয়ে জীবন যাপন করতে লাগলেন। চার দিন পরে মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবু বকর সিদ্দিক যখন আবু হুরায়রাকে মসজিদে নববীর মধ্যে আসলেন, আনার পরে যখন আমার নবীর চেহারা মুবারক দেখলেন আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখে হঠাৎ করে বললেন, ওয়াল্লাহ এই চার দিনের যে খিদার কষ্ট আমি অনুভব করেছি, দয়াল নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার সমস্ত খিদার কথাই ভুলে গেলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মহাব্বত। সুবহানাল্লাহ বলেন, এটা হচ্ছে কি? আরো সহজ করে দিচ্ছি, দেখেন আপনার আমার বিয়ে হয় ছয় মাস, তারপরে কি পিছনে মাথা দিয়া সংসার গজিতে আছে না নাই? দাদা দাদি এজু আছে আছে না নাই? ও বুড়ো আর তো ছয় মাস গরিন না পারে, তুই গড়লি কেন 60 বছর? মহাব্বতের ফিজুদে দুজন কেন তোমার দিয়ে মহাব্বত দিয়ে আর লাভ এরি, তুই কেন বাল মানুষ তাহলে মহাব্বত হইও, আয় কেন স্ট্যান্ডার্ড হয় তাহলে লাভ হই দি, লাভ ইজ ফেয়ার ইন ওয়ার্ল্ড সব সেই হই দি নু নো না, অতএব এই হতই তো তোমরা বেজার লাগে ভ্যালিও হারন ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল, আর নবী হই দে নয় না, তুই যে তো লাভের ফিজুদে দুইছ আল্লাহ তোরা লাভ দিই দেরি, তুই যদি মহাব্বতের ফিজুদে দুইতে তাহলে তুই মহাব্বত পাইতে, আর দুনিয়া উল্টি যাইলে অহনে দিন তোমার সম্পর্ক নবাই, কিন্তু ঠিক না ভাই? ঠিক লাভ ভালোবাসা প্রেম বলতে হন কিছু অস্তিত্ব। আরো সহজ করে দিই, 5 নম্বর হতা, ইবে কি মোবাইল ইয়া স্যামসাং হন না বাজে কেন তো কেউ নসার উজুরুর মোবাইল অন্ত দেখ না, শখ না উল্লাস ভিডিও শখ এক না মানছো দেব ইউটিউবে যাইব তো শখ এক না, ইবে কি মোবাইল আগে আইফোন আছে না, ইবে রায় হতে ল্যাঙ্গা ফোন কি ফোন মাইলে বেরো 70-80 হাজার টিয়া দে কিন্তু তো গুগু সৌসি বেবেলায় 80 হাজার টিয়া দি কিনিয়ে উগ্র সুস্থিত না, শুধু উগ্র তুমি ল্যাঙ্গা ফোন না তো কি ফোন ঠিক না, তুই আইফোন 7 উগ্র বাইরি মারে মা ইসকিনি তেতাম আইফোন 7 ন ও দাম হতো হতো ও 65 হাজার টিয়া মা রে সাইরগান মা ভিডিও তো একটু নে তুন টিয়া কিন্তু ও শখ কিয়া টিয়া সাই হয় না, ও কেন আওয়াজ দে হন না, শখ কিয়া টিয়া সাই হন না, শখ তো শখই তাই মন দিল খারাপ করিয়ে চলে এসি নিউ মার্কেটের তো 7 দিন বাদে 5 দিন বাদে আর ঘরের রোগ্য ফোয়া আছে দে ইতে দেয় দে ফোন গোল হয়ে যায় রাখতে কি রে সেম টু সেম লাগে দে কে এড একাই তোর আত দিবে কি হ দিবে মোবাইল কিনে দিন নতুন আমার মা সাইকা দেখা সাই আমার দেদি ফিসু তো কাফেলো চিহ্ন কি চিহ্ন এ তুই মোবাইলে বে ভাই শোন রে অ গন্ডা ভাই হদিবে আমি কিনে দেরি আয় তোর বড় ভাই এর আয় মালিক ও এর আয় গে ও এর আয় এদিন কিছু করি এর 65 হাজার টিয়া দিয়ে মোবাইল কিনি না বাড়ি তুই হতো কিনু যে অদ ভাই হইম না আদে হ মেরিন সাই না ওমা বরাবর বেগিন সেম টু সেম সিন্ন হইবে আফেল সিন্ন হইবে বরাবর ও বুল হইর ফান লারকেন তো জেন্ডে মানুষের আবিষ্কারতা হ্যান্ডে অরিজিনাল ওয়া ওয়ালে ডুপ্লিকেট তা হ্যায় বালার ওয়ানে ওয়ারে হারাপ্তা হ্যায় এবেল আর বান্দকল হনসে আর আল্লাহর বান্দকল হনসে ওয়া লাভ শব্দের আবিষ্কার কি আল্লাহ না বান্দা লাভে আল্লাহ ইংরেজি হতা ওই বাংলার কেন তখন আওয়াজ দিন বুঝি শুনি হবে না লাভ শব্দের আবিষ্কার এক বান্দা না আল্লাহ ভালোবাসা শব্দের আবিষ্কার এক আল্লাহ না বান্দা বান্দা তা প্রেম শব্দের আবিষ্কারক কিন্তু মোহাব্বত শব্দের আবিষ্কার কোন দি আল্লাহ আর আল্লাহর হামদ মেদি বেজাল নাই এটা লাই আর যাতে লাভ গড়িয়ে দূরি 3 মাস পরে যে হয়দি ইউ ইউ রাস্তায় মাই মাই রাস্তা দূরু এই জন্য আমাদের দিয়া 2015 সাল আমি তোমারে সারা বাইস্তেন্ন
2017 সালে জানুয়ারি, এ বেড়ি তুই তোর রাস্তা যা সাইয়া রাস্তা যাই কিয়া, ইবে লাভ ইবে প্রেম ইবে ভালোবাসা দেয় বান্দা তৈরি দে বেজার আছে। যদি মহাব্বত হইতো দাদা দাদিম নেন নানা নানিম নেন নজুর তো আর দিনবর সহ্য করতো দে বসমা সাই সদন দাদা দাদি নানা নানি আছে উনি টোরা টোরি করলে নাতি কলে সাই সাই আসে মানে তোমার এই বুড়ো বয়সে যদি রং ন যায় হতে রং কিনলে যেত মহাব্বত ইবে নমরে হনদিন মহাব্বত ইবে জাগাও দেয় সবসময় সুবাহান সন্তান আল্লাহ মাল লইবে প্রেম ভালোবাসা নাই বলতি মহাব্বত কেন আওয়াজ দিয়ে ধন্যবাদ এত লাই যদি সঠিকভাবে অনেক যদি ভালোবাসা সন ই বলতে একমাত্র মহাব্বত কেন আওয়াজ দিয়ে অন্য ঠিক না বে ঠিক আয় হন হঠাৎ আসিলাম তো মনত আছে না বলে গিয়ে আমি বলে গিয়ে তো হ্যাঁ মোবাইল শেষ শিক্ষকতাও শেষ এলমো জ্ঞানও শেষ আলিমুল এলমো গাইব শেষ হই তো আলহামদুলিল্লাহ তো শেষ হই তো কি শূন্য কল তুমি কি আবার সাবজেক্টের অভাব হবে না জিন্দিত যাই মিন্দিত সাবজেক্ট শুরু হবো দেন আল্লাহ দিলে আয়ুন না খব না খব ছিদ্র হব রাস্তা হব যদি রাস্তা দুব হইতো তাহলে ড্রপ ইন্দুকে দিলে এক মিকে যাইতো ইন্দি ড্রপ দিলে অন্য মিকে যাইতো ঠিক না বে ঠিক আল্লাহ নাক দিলে তুই উগ্র রাস্তাও দিলে ছিদ্র কা দিলে দুব উগ্র দিলে বালানো হইতো না আর হোদায় হদ দৌড় আর প্রত্যেকখান হাজম মিদে হারণ আছে আর কেন আওয়াজ দিন হইবেন না আল্লাহ পাক বলেন আমার প্রতিটা কাজে কারণ আছে কারণ ছাড়া আমি আল্লাহ কোনো কাজই করি না আল্লাহ বুঝলাম না কয় শীতকাল আসলে বুঝতে পারবা ভালো করে সর্দির দিন ঘুমাচ্ছি রাত্রেবেলা লেফের মধ্যে হরে নিঃশ্বাস তো নাকে জাম হয়ে গেছে হঠাৎ করে বিবেক বলে উঠলো তোর নাক তো জাম তুই নিঃশ্বাস নেস কীভাবে রে ও একটা বন্ধ একটা তো কোলা ঠিক না বেঠিক তখন চিন্তা করলাম আল্লাহ রে তুমি যদি অনেক ভালো কাজ করছো নাকও দিলে একটা ছিদ্রও দিলা আর রাস্তাও দিলে একটা ছিদ্র যদি একটাই দিতা তাহলে আর কোনো খবর ছিল না রাতভর আর মশা মাসিও সুন্দর করে ফিরে ফিরে একটা বাস ভবন ফাইয়া ফেলতো আমার গালের ভিতর সুন্দর করে ঘুমাই দেওয়া পারতো তারা ঠিক না বেঠিক আল্লাহর প্রতিটা কাজের মধ্যে কারণ আওয়াজ দিয়ে বলেন জীবনে হার সারা জীবন ভর আপনি আমি শুনেছি হাতের পাঁচ আঙ্গুল সমান নয় কিন্তু কখনো কি একটিবার চিন্তা করেছেন আল্লাহর বান্দাগণ কেন নয় কেন নয় নিশ্চয় আপনি ততটুক জানেন আল্লাহর প্রতিটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আপনার কানের মধ্যে আল্লাহ চাইলে ডাইরেক্ট একটা সিদ্ধ কান কাকে বলে শুধু এটাই বুঝেন না একটু কান কি আপনার কান দিয়ে কি করেন আমি শুনি শুনেন কোন দিক দিয়ে এটা দিয়ে এটা দিয়ে লতি দিয়ে কোনটা দিয়ে ছিদ্রটা দিয়ে তাহলে ছিদ্র থাকলে তো যথেষ্ট আবার এগুলোর দরকার কি কারু গাছ ভুল বললাম মনে হয় নাকি আল্লাহ কান দিলা কেন কই তুই শোনার জন্য আল্লাহ শোনার জন্য তো ছিদ্র হয় যথেষ্ট এত কিছু আবার পার্টিশন দিলা আবার এখানে তুমি মেয়েদের মতো সুন্দর করে মেয়েরা নাস্তা টাস্তা বানাইলে কিন্তু এমনি দেয় না আরে বোন নাস্তা বানাইছো এমনি দিয়ে দে কই না খাওয়ার পরে দর্শন আগে সুন্দর করে আগে ডিজাইন করে ঠিক না আল্লাহ দেখেন কানের মতো কত সুন্দর ডিজাইন করছে আপনি দেখবেন সেই কানটাকে আপনি আয়নার ছবি তুলে আয়নার সামনে নিয়ে যাবেন উল্টা করে দাঁড়াবেন আপনার কানের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার যখন আপনি কান আয়নার সামনে নিয়ে যাবেন সেই স্ট্রাকচার আপনাকে বারবার বলবে অন্য কিছুই নয় সেই স্ট্রাকচারের মূল রহস্য আপনার আপনার আমার সেই স্বয়ং রব্বুল কারীমের আল্লাহ পাকের নামের নকশায় আপনার কানের মধ্যে আছে আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না কার নাম বিদ্যাঙ্গুল শাহাদত আঙ্গুল এক জায়গায় করলেন আপনার হাতের পাঁচ আঙ্গুল আয়নার সামনে নিয়ে রাখেন আলিফ লাম লাম হা সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দেন ডান হাতে আল্লাহ নামের নকশা আরো 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 সহজ করে দিচ্ছি ইনশাআল্লাহ ডান হাতের মধ্যে রেখা আছে কি নাই যাদের আছে তারা বলেন আছে কি নাই রেখা কি শুধু মুসলমানের আছে নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও আছে
সবার তো আছে, ঠিক না বেঠিক? এখন ডান হাতের রেখাটা একটু ভালো করে দেখেন, জীবনে তো অনেকবার দেখছেন, একটু মনোযোগ দেন। ডান হাতের রেখা এই দুই আঙ্গুলের মাঝখান থেকে একটা রেখা নিচের দিকে গেছে, সিঙ্গেল। একটু বলেন না দাদা, দেখে বললে বেশি ভালো হইতো। ডান হাতের একটা সিঙ্গেল রেখা আছে দেখেন, ঠিক না? সিঙ্গেল রেখার পরেরটা দেখেন, নিচের থেকে উপর দিকে গেল বাঁকা হইয়া, আবার দেখেন লাইগা নিচের দিকে নামছে, ঠিক না বেঠিক? ডান হাতে আপনার রেখা যেই রকম, বাম হাতেরটা দেখেন ঠিক উল্টা। বাজিলে মানুষ কেন হয়? এই যে শীতে জমি গিয়ে ফানলার কেন নামাতার দেখেন ওমা 11:57 গিয়ে 12, ঠিক না বেঠিক? এখন আমি আমার হুজুরদেরকে দোয়া নিয়ে আমার একজন মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করলাম, ভাই আরবিতে এক লেখে কিভাবে? সে বলবো যে ভাই এগুলো কোনো বড় ব্যাপার, উপর থেকে একটা কলমের দৈরা কান দৈরা নিচের দিকে টান দিবে, হয়ে গেছে। আরবিতে আট লেখে কেমনে? কয় আপনি কি ইংরেজিতে ভি লিখতে পারেন? ভি? আমি বললাম পারি তো, এইভাবে তো ভিটা লেখে। কয় ইংরেজির ভিটারে আপনি উল্টাই দেন, আরবিতে আট হয়ে যাবে। ইংরেজির বিটাকে উল্টাই দেন, আরবিতে কি হবে? এখন এইরকম একটা চিহ্ন আপনার হাতে আছে কি নাই? 1818 18 ডান হাতে যদি হয় 18, বাম হাতে যদি হয় উল্টা, তাহলে কি হয়? 81 18 81 যোগ করলে বলেন বলেন বলেন, আর একটু আসতে বলেন, একটু সুফি সুফি বলেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খারেজি রাফেজি সমস্ত বান্দার হাতে তুমি রেখা দিলা, ডান হাতে দিলা 18, বাম হাতে দিলা 81, 18 81 যোগ করলে 99, আল্লাহ তো বুঝলাম না। আল্লাহ পাক বলে, বান্দারে ওই রূহ জগতের মধ্যে আমি তোদেরকে স্বীকারোক্তি নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক বাক্যে বলেছিল, বালা, হা হা, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে পাঠানোর পরে তুমি হাজার দেবতার মধ্যখানে আমি আল্লাহকে ভুলে যাবা? বান্দারে দুনিয়াতে গিয়ে হয়তো তুই দাবি করবি আমাকে রামে বানিয়েছে, কৃষ্ণ বানিয়েছে, খবরদার তোকে যে আমি আল্লাহ বানাইলাম তার বাস্তব প্রমাণ তোর দেহর মধ্যে চির অঙ্কিতভাবে রেখার মধ্যে দিয়ে দিলাম, 99 সিফতের নাম ওয়ালা নৈরাকার আল্লাহ তোর স্রষ্টা। এখন আসেন মুসলমানের পরে একটা ধর্ম হিন্দু আছে না নাই? বৌদ্ধ খ্রিস্টং মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম একটা আওয়াজ দেন, মুসলমানদের ধর্মীয় কিতাবের নাম, হিন্দু ধর্মের ধর্মীয় এরকম কিতাব আছে কি নাই? হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব হচ্ছে 4টা, আর উগ্গাল গণ্য বাড়ির নুন সারগুলো বই দেখি হব। এন্ডাবুতুর মহাভারত আছে না নাই? মহাভারত রামায়ণ আছে কি নাই? আসেন মহাভারতের 16 নম্বর পরিচ্ছেদ 3 নম্বর শ্লোক, 16 নম্বর পরিচ্ছেদ 3 নম্বর শ্লোক, এইভাবে না বললে আপনারা এইভাবে বলবেন, কোরআনের মধ্যে পারা আছে না? তাদের মধ্যে এটা অধ্যায় হিসেবে ধরে আর কি, তাদের ধর্মীয় গ্রন্থে কি গভীর মনোযোগ, তুমে কম বাড়ারিয়ম তুমে কম ষড়রিয়ম তুমে কম জগৎকারম বিষ্ণু। সুবহান আল্লাহ, তেরা মনে মনে হতে যায় মাইলে ফিরে হন মাহফিলে, তাই বললাম মন্ত্র নিলে সুবহান আল্লাহ পরে আর দে বর্ষা করে হত্যা দিবেন, সমস্যা নেই, এখানে আওয়াজ দে হন না সুবহান তিল্লে হত্যারে নি হারান মুসলমান নে করার ফয় তারা কিন ফরদ দে আর আরোগ্য ফত্য হন সবাই পারিব না বালাগান আর আল্লাহর নাম লইন্য পারে চাইও, ঠিক না? কিয়া পবিত্রতা লাইব সুবহান আল্লাহ, আল্লাহর হত বড় দয়া যে আর এত শ্রেষ্ঠজ্ঞ ধর্ম আল্লাহ আর দান করছি। পণ্ডিত মশাই যাতে পরে সাইবেন দিতে রান আসলা করে কেউ কিন খবর নাই, আর মুসলমান নগরের মাহফিলে তৈলে অন্তত মাহফিল যায় করে নগরের এলাকাবাসী রাস্তা দিয়ে যাইলেও 2 মিনিট দিয়ে এর উনি তার পণ্ডিত সাহেবের ফরাত আছে, ফরাত আছে অনেক কি পরে কিচ্ছু না জানো, এটা উনসু না অত বুঝিলেন ওইনতাম
ঠিক না? ইয়া পণ্ডিত সাহেব বলেন, তুমে কম বড়রিয়ম, তুমে কম ষড়রিয়ম, তুমে কম জগৎকারম বিষ্ণু। আহলাম পণ্ডিত মশাই, এক্সকিউজ মি, আপনি কি ফুললেন এটা? আমি তো বুঝলাম না কিছু। কাহিনি জানা জানি তোই ফরি ফেলে দিতে হাতি না আর গুরু শিখেই দে, অনে শিখেই দিয়া কোন আওয়াজ দে, ধন্যবাদ। তো আতন্ত আই তো এত জানি, প্রত্যেক ভাষার উগ্র বাংলা অর্থ আছে, আরবি হন, বাংলা হন, ইংরেজি হন, ফার্সি হন, বেগুনো তো বাংলা অর্থ অনারিবি, কী ভাষা হতে হবে, সংস্কৃতি ভাষা, এবার বাংলা আছে না হতা, ডেফিনেটলি আছে। তো হাত তো ফাইম হতা আর বুঝযোগ্য আছে, আর গুরু এবার হাসে যা, এবার হাসে গেলাম জনফর হয়তো ও আতন মন্ত্র শিখম ফরাতে হতে, তুই মুসলমান গর ইকে গেলে সোজা ছায়াও যায় আর গদ নফরে, হাতে ছায়া নফরক, তুই আগে কেন হতে কি, তুমি কম বাডারিয়াম, তুমি কম সরিয়াম, তুমি কম জগত কারম বিষ্ণু, এই সংস্কৃতি ভাষা তোমার আর এই গিগার মধ্যে মহাভারত আছে দে, এবার বাংলা অর্থই কি হতে মাইলে ফিরে এই বুড়ো বয়সে তুই কি আর এই শেষ পর্যন্ত মাইর হাবি নাকি তো আই দেওয়া কে আরে কিছু হইতো না, তুই হ না বাজে আর হ না, কিছু ল হ, কিছু ল হ, কে তো সংস্কৃতি ভাষা কেন আওয়াজ দে, হ না সংস্কৃতি ভাষা হদে সাইস, কেউরে ন হইস, আজ ঠিক আছে কেউরে ন হইম কিন্তু মাহফিলে থইম। আর হর ইয়া বুঝছে, তুমে কম বাডারিয়াম, তুমে কম ষড়রিয়াম, তুমে কম জগৎকারম বিষ্ণু। মহাভারতের ১৬ নম্বর অধ্যায়ের ৩ নম্বর শ্লোক তাদের মন্ত্র বলে, তুমে কম বড়রিয়ম, তুমে কম ষড়রিয়ম, তুমে কম জগৎকারম বিষ্ণু, যার বাংলা অর্থ পণ্ডিত মশাই বলে, যার অর্থ হলো তুমে কম বড়রিয়ম, তুমে কম ষড়রিয়ম, এই আসমান জমিন লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত যা কিছু তোমরা দেখো সব কিছুর স্রষ্টা এমন একজন যাকে দেখা যায় না, আর তুই মানে আওয়াজের ভাই, যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে শোনা যায় না, যার সাথে কথা বলা যায় না। আমি বলে উঠলাম ভাই আমরাও তো সেই কথা বলি, আমাদের আল্লাহকে দেখা যায় না। হিন্দু শেষ, হিন্দু আর গ্রহণ ধর্ম আছে দেখুন না, শুক্রবার যেদিন জুমার নামাজ সরিয়ে বিটিভি চাইতেন না, বাংলা সিনেমাল্লা বই থাকতো দে ঠিক না, মানলে বেরিয়ে নজার কা এতে নজার কা হত তাই বুক, তো ফরে দিবি কি ত্রিপিটক, ত্রিপিটক হন্ধর্ম বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মর যারা গুরুসকল আছে ইতারা কি হতে মুসলমানের গুণ উজুর হয় ইতারা মগে হয় ইতারা কি হতে বান্ত হতে না, বলছে বান্তে বান্ত দুই ফকার গোল দিয়ে হলুদ বান্ত আর গোলে লাল বান্ত ঠিক না বেঠিক, ইতারাও দুশোন আর আর হ দেওয়া মুসলমানের পুত্র এত দলাদলি দলাদলি দেওয়া, অন্য ধর্মের মধ্যে আরও বেশি আছে, হিন্দু ধর্মের মধ্যে জাইলে জাইলে সারা বিয়ে হইতো না, নাফিতে নাফিত সারা বিয়ে হইতো না, উল্লেখ করে হিসাব করলে দেখা যাতে ৩৭ ভাগ ইয়ে দল মুসলমান কিল্লে তো উল্লেখ করতে লাগুন দো ভাই, বৌদ্ধ ধর্ম তো দল আছে ৩৫০০ মতো বর্তমানে, বৌদ্ধ ধর্ম তো ৩৫০০ আছে শুধু মুসলমান ন, আর মুসলমান তো তারা আর আর কিন জানি দিই তারা কিন্তু জানি দিই ঠিক না, তো বৌদ্ধ ধর্ম ত্রিপিটক অ্যাভেলেবে তাই এই ত্রিপিটক চতুর্থ নম্বর অধ্যায় শত নম্বর অধ্যায় এত হষ্টর বেশি শেষ করে দিম বাজু দুই মিনিটের ভিতর, আর জ্বালাইতে ন বাজু ও বাজে না গাল দিব না, আরে তার বউ রাজনীতি যাইতে দেরি হবো আর বউ হবো তো তুমি বাইরে তা হইয়া গজুম কে গর ফাইম না, গভীর মনোযোগ দিত আনার ত্রিপিটক মিদ্দি আর বান্ত মশাই ফরাত দে বদ্দ শরণং গচ্ছামি ইমান তিমান গচ্ছামি শর্মং ধর্মং মানবং গচ্ছামি স্বর্গং শর্মণ
গচ্ছামি। পান্ত মশাই কি বললে, হতাইও সেম টু, তখন জানে হতইতে আছে, গেলাম হত দে দূর। এই কুল কায়নাতের স্রষ্টা, হিন্দুরি ধর্ম কি হই দেখা না যায় ধরা না যায়, ঠিক না বেঠিক? বৌদ্ধ ধর্ম হত দে এই দুনিয়ার স্রষ্টা, মানব দানবের সৃষ্টিকর্তা, এমন একজন যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি গুনাহগারদেরকে পালন করেন, রহমত করেন, যিনি গুনাহগারদের পালন করেন, রহমত করেন। আমি বললাম ঠিকই তো বললাম ভাই, আর রহমান আর রহিম আমাদেরই আল্লাহর নাম, যার দরাতে মানুষ হাজারবার আল্লাহ পাকের আদেশ অমান্য করে, নাফরমানি করার পরেও আমার আল্লাহ ফজরের নাস্তার রিজিক দান করে। আপনার ধর্ম যে ধর্ম যে জিনার কথা বলে উনি তো আমাদেরই আল্লাহ, আপনি তো বৌদ্ধ নিয়ে ফিরে আসেন এখনো কথা বলেন আর কেন, কষ্ট হচ্ছে আপনাদের? খোদার কসম, ইন্না দিনা ইনদাল্লাহ ইসলাম, এই আয়াতটুকু যদি আপনি মনোযোগ দেন আপনার অহংকারে অন্তর ভরে যাবে যে আল্লাহ চাইলে আপনাকে হিন্দু বানাইতে পারতেন, তা করেননি। আল্লাহ চাইলে আপনাকে বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ কিন্তু তা করেননি। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধর্মের মধ্যেই পাঠাইয়াছেন, এটার শুকরিয়া আপনি কি দিয়ে আদায় করবেন? কথা বলেন ঠিক না বেটি, এটার শুকরিয়া যে আপনি আদায় করবেন কি দিয়ে আদায় করবেন? কিন্তু আল্লাহ পাকের হুকুম, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে আমার প্রত্যেকটা নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার অস্বীকার করিস না। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানে ফরজ, আল্লাহর হুকুম মানে তো শুকরিয়া আদায় করতে বলেছেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, করতে হবে কি না? কিসের শুকরিয়া আদায় করবো? আল্লাহর নিয়ামতের, আল্লাহর এন আল্লাহর নিয়ামত তো কতগুলো আগে সেটার তো একটা লিস্টই করতে হবে, তাই না? চোখ আল্লাহর নিয়ামত, কেমন নিয়ামত? অন্ধ ব্যক্তিকে দেখলে বোঝা যায় কত বড় নিয়ামত। হাত কত বড় নিয়ামত, যাদের কাজ করতে গিয়ে হাত কেটে গেছে এমন ব্যক্তিকে দেখলে বোঝা যায়। পা যে কত বড় নিয়ামত, ফুটবল খেলতে যেদিন না পারি সেদিনে বোঝা যায়। আরে একটু একটু আওয়াজ দেন না রে ভাই, প্রত্যেকটা জিনিসে নিয়ামত। ঘরের মধ্যে দেখেন আপনি যে ঘরে অবস্থান করছেন সেটাও আল্লাহর নিয়ামত, যদি না আল্লাহ চাইতেন তাহলে আপনাকে একটা জুবের মধ্যেও ভালো রাখতে পারতেন। আপনার মা বাবা এখন আপনার জন্য নিয়ামত, আপনার সন্তান স্ত্রী তাও আপনার নিয়ামত, আপনার ব্যবসা সেটাও আল্লাহর নিয়ামত। নিয়ামত তো নিয়ামত, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর নিয়ামত, ডাইনে আল্লাহর নিয়ামত, বামে আল্লাহর নিয়ামত, উপরে নিয়ামত, নিচেও নিয়ামত। সব নিয়ামতের কথা বাদ দিলাম, শুধু একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে আল্লাহ আমাদেরকে বলে আমরা পারবো না, সেটা হচ্ছে আপনার নিঃশ্বাস। নিঃশ্বাসটা নিলাম, গভীর মনোযোগ, নিঃশ্বাসটা নিলাম, আল্লাহ যদি বলে যে স্টপ, তাহলে নিয়ামত হয়ে গেছে গজব। নিঃশ্বাসটা ফেললাম, আল্লাহ কয় আর তুলিস না, কেয়ামত, ঠিক না বেঠিক? তো নিঃশ্বাস প্রতি মিনিটে কয়েকবার করে নেন, ধরে নিলাম এক 15 বার, কয়বার? আল্লাহ বলে যে 15 বার শুকরিয়া আদায় কর, অর্থাৎ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া আদায় কর। তা সেকেন্ডে সেকেন্ডে যদি শুকরিয়া আদায় করি বন্ধুর সাথে কথা বলবো কখন, ব্যবসা করবো কখন? কিন্তু আল্লাহর আদেশ তো পালন করতে হবে, আল্লাহর আদেশ হচ্ছে ফরজ, ঠিক না বেঠিক? বান্দা থমকে গেল সব দিকে তো আল্লাহর রহমত, ডানে বামে সামনে পিছে দেহের মধ্যে চোখ রহমত, কান রহমত, কথা বলা রহমত, জবান রহমত, হাত রহমত, পা রহমত, নিঃশ্বাস রহমত, রহমত তো রহমত, স্ত্রী রহমত, পুত্র রহমত, মেয়ে রহমত, গড় রহমত, মা বাবা রহমত, বাবা রহমত, সব কিছুই রহমত, স্কুলও রহমত, পড়ার রহমত, শিক্ষকও রহমত। আল্লাহ রে সব কিছুই তো তোমার নিয়ামত, কিন্তু তুমি হুকুম দিলা প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ আলাদা করে শুকরিয়া আদায় করতে। আমরা বান্দারা যদি 24 ঘন্টা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, ব্যবসা করবো কখন, বাণিজ্য করবো কখন, বউয়ের সাথে কথা বলবো কখন, স্কুলে পড়াইবো কখন, আল্লাহ বলে যে ঠিক আছে বান্দা তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না, তোদেরকে আমি স্পেশাল একটা নিয়ামত দিচ্ছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা, রব্বে করিমের ফরমান হয়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুসলিমিন নয়, আলাল মুমিনিন ইযা বাআসা
ফিহিম রাসূলা লা মাকানের খোদা ডাক দিয়া বলারে বান্দারে লাকাদ মান্নাল্লাহু নিশ্চয় আমি আল্লাহর মুমিন বান্দাদের উপর অনেক বড় দয়া যে আমি মুমিন বান্দাদের মাঝে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতওয়ালা দয়াল নবীকে পাঠাইলাম এটা অনেক বড় নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে স্পেশাল নিয়ামত হচ্ছে আপনার আমার জন্য আমাদের নবী ঘোষণাকার আল্লাহ ঘোষণাকার আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এখানে একটা কথা মনে রাখবেন আমার নবীর নামে রাহমাতুল লিল আলামিন লকব আছে কি নাকি আছে রহমত দুই প্রকার রহমত কয় প্রকার শীতকাল কি রহমত না গজব কথা বলেন অনেকে খুশি শীতকাল আসলে লেফের ভিতর যখন ঢুকে আর বাড়িতে ইচ্ছে করে না যদি এমনও হয় লেফের মতো ঢুকে মাত্র গরমটা করছি লেপটা সে মুহূর্তে যদি সরো আসে বাই লই যা তো লই যা ধরতাম না তোরে কথা কর না কারণ কেমনে যে গরমটা করছি এটা আমি না জানি ঠিক না এখন এই শীত উত্তরবঙ্গের মধ্যে ফানি কি রহমত না হ্যাঁ 1991 হ্যাঁ আওয়াজ দেন আগুন আগুন হ্যাঁ যখন লাগিয়া যায় আওয়াজ দেন না কেন রে ভাই তোর রহমত দুই প্রকার যেটা মাত্রা অতিরিক্ত হলে জাহমত হয়ে যায় আবার মাত্রার নিচে নামলে জাহমত হয়ে যায় পানি যতটুকু আছে এতটুকু রহমত বাইরে গেলে কেয়ামত কমে গেল যদি পানি না তা একদম কমে গেছে তাহলে কী করবেন যদি বাইরে যায় বরাবর থাকলে রহমত আমার নবীও তো রহমত আয় হ্যাঁ বোঝার চেষ্টা করেন রে ভাই পানি রহমত সূর্য রহমত গরম রহমত ঠান্ডা রহমত আল্লাহ বলে যে নবীও তো রহমত আমরা জানি রহমত দুই প্রকার একটা রহমত আছে যেটা বাইরে গেলে সমস্যা কমে গেলেও সমস্যা যেমন পানি রহমত আগুন রহমত বাতাস রহমত আপনি আমি যেরকম এই যে বাতাস নিঃশ্বাসটা নিচ্ছি সেটা হচ্ছে বাতাস অক্সিজেন ঠিক না কক্সবাজার রোডে যখন যাবেন গ্লাস খুলে মাথাটা বাইর করে নিঃশ্বাস নিয়েন তো কিরে ভাই গাড়ি যখন 100 গতি দিয়ে চলে একটু বাইর করে নিঃশ্বাস নিয়েন তো পারবেন না কেন আপনার অক্সিজেনের লেভেল হচ্ছে 15 ডিগ্রি কিন্তু বাতাসটা আসতেছে 100 ডিগ্রি নিবেন কিভাবে ঠিক না বেটিক তাহলে রহমত এক প্রকার যেটা সীমা পার হয়ে গেলে গজব হয়ে যায় কেয়ামত হয়ে যায় সীমার নিচে চলে আসলো কেয়ামত হয়ে যায় কিন্তু আমার নবীও কি আমার নবীও কি আল্লাহ আমার নবীও কি তাইলে সে পানির মতো রহমত আমার নবী কি তাইলে আগুনের মতো রহমত আমার নবী কি তাইলে বাতাসের মতো রহমত আমার নবী কি তাইলে মাটির মতো রহমত আমার নবী কি তাইলে আসমানের মতো রহমত আমার নবী কি তাইলে বৃষ্টির মতো রহমত আমার নবী কি চাইলে নিঃশ্বাসের মতো রহমত আমার নবী কি তাইলে চোখের মতো রহমত আমার নবী কি তাইলে হাতের মতো রহমত রব্বে করিমের ফরমান হচ্ছে এক রহমত বাইরে গেলেও সমস্যা কমে গেলেও সমস্যা বাড়তেও পারে কমতেও পারে আর আমার রহমতুল্লিল আলামিন এমন একজন নবী যেখানে কম বলতে কোনো শব্দ নাই শুধু বর্ধিত বর্ধিত আছে যত পারবে ততই উত্তম হবে সুবহান সব রহমত এক নয় আর একটা আওয়াজ দেন না কেন সব রহমত আর সে রহমতুল্লিল আলামিন নবীর ভাগ্যবান উম্মত হইলাম আমরা আবার বলছি কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন মন পর্যন্ত পৌঁছান সে রহমতুল্লিল আলামিন নবীর ভাগ্যবান উম্মত হইলাম আমরা কেন আজকে হাজার গুণা করলে অন্তত নবীর মিলাদের মধ্যে নবীর স্মরণ একত্রিত হওয়ার তো টাইমটা আমাদের হয়েছে নামাজ কয় অক্ত শেষ কথা একদম শেষ নামাজ কয় অক্ত জোহরের নামাজ ফরজ কয় রাকাত মেহরবানি আওয়াজ আসরের ফরজ এশারের ফরজ মিল আছে না নাই মিল আছে না নাই
জোহর আসর এশা সাইর 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 মাগরিব ফজর আল্লাহ ফাঁসক্ত নামাজে প্রত্যেক ওয়াক্ত তুমি সাইড রাখাত করে দিলে তো সমস্যা ছিল না। আল্লাহ যদি সাইড রাখাত ফজর দিতেন আপনি আমি পড়তে বাধ্য। আল্লাহ তুমি তিন ওয়াক্ত দিলা সাইর সাইর সাইর, মাগরিবকে কেন দিলা তিন, ফজরকে কেন দিলা দুই? ভুল প্রশ্ন মনে হয়, কারণ আমরা এতটুকু জানি আল্লাহর প্রতিটা কাজে প্রতিটা হুকুমে কোনো না কোনো কারণ। জোহর ফজরের নামাজ জোন্না বেজুর, ফরজ নামাজ জোন্না বেজুর, জোহরের, আসরের, এশারের, মাগরিবের, পাঁচ ওয়াক্তের মধ্যে আল্লাহ সাইর ওয়াক্ত তুমি জোর রাখাত দিলা, মাগরিব কেন দিলা বেজুর? কারণ আমরা এতটুকু জানি তোমার প্রত্যেকটা হুকুমে কোনো না কোনো কারণ। ফজরের চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত ফরজ, পড়ার আগে দুই রাকাত। ভাই কিপটামি করেন না শেষ ভালো, যার সব ভালো তার একদম আওয়াজ বড় করে দেন, ফজরের দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত, জোহরের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত, আসরের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত, এশারের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত, মাগরিবের তিন রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত। আপনাদের আগের কথা বলেন, আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত দিয়ে শুরু করলাম, মাগরিব কেন তুমি ডাইরেক্ট ফরজ দিলা? আমরা এতটুক জানি প্রতিটা হুকুমে প্রতিটা আদেশে কোনো না কোনো কারণ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ফজর পড়তে গেলাম আগে বলে যে সুন্নত পড়ো, তারপর আমার ফরজ পড়িও। এখন হুজুরকে আপনি জিজ্ঞেস করেন, হুজুর আমি তো বাঙাল মানুষ, পড়ালেখা জানি না, আমি তো সুন্নত মানে বুঝলাম না, ফরজ মানে বুঝলাম না। হুজুর বলবে, আপনাকে বেশি ব্যাখ্যা দিয়ে বললে আপনি মনেও রাখতে পারবেন, এতটুকু মনে রাখেন, ফরজ বলা হয় যেই হুকুমের সাথে আল্লাহর সম্পর্ক সেটা হচ্ছে ফরজ, যেই হুকুমের সাথে যেই কাজের সাথে নবীর সাথে সম্পর্ক পাওয়া যাবে সেটা হচ্ছে সুন্নত। যেমন রমজানের রোজা ফরজ, সেহরি খায় আবার ইফতারও খায়, কয় এগুলো সুন্নত? কারণ সেহরি খাওয়ার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না, নবীর সাথে পাওয়া গেছে। তাহলে সুন্নত বলা হয় কার সাথে সম্পর্ক, আর ফরজ বলা হয় কার সাথে সম্পর্ক? আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তুমি সুন্নত রাখলা আগে, ফরজ রাখলা পরে, অর্থাৎ তোমার নবীরটা রাখলা আগে, তোমারটা রাখলা পরে। একমাত্র এক ওয়াক্ত নামাজ আছে, মাগরিবের নামাজ, যে নামাজে আল্লাহ ডাইরেক্ট তুমি ফরজ দিয়ে শুরু করলা, সুন্নতকে তুমি আগে রাখো নাই, নিশ্চয় কোনো না কোনো কারণ তো আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এটাই বলেই আমি কিন্তু শেষ করে দিচ্ছি এখন। আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত, সুন্নত ফরজ, মাগরিবের নামাজ যখন পড়তে গেলাম মসজিদে, প্রত্যেক ওয়াক্তের মতো সুন্নতের মতো দাঁড়াই যাচ্ছি, ইসলাম পিছন থেকে ডাক দিয়ে বলে, এ বান্দা করস কি, আমি বললাম সুন্নত পড়ি, কয় না ডাইরেক্ট ফরজ পড়। হমা প্রত্যেক ওয়াক্তে সুন্নত পড়লাম আগে, এই ওয়াক্তে আবার সুন্নত না পড়ে ফরজ কেন? রব্বে কারিমের দরবার থেকে উত্তর আসে, আমি আল্লাহ সবকিছু স্রষ্টা, আসমান জমিন লৌহ কলম মানব দান সবকিছু আমি বানাইলাম, একটা দিন আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মালহা, আমি আল্লাহ সমস্ত কিছু বড় ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিব, জালজাল করে দিব, যার নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ কিয়ামত হবে কখন? বলে আমার নবী কি জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কখন? রাসূলের দরবার থেকে উত্তর আসে, মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, ইয়া রাসূলুল্লাহ কখন? বলে আসরের পরে মাগরিবের আগে। সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, আসরের পরে মাগরিবের আগে। আল্লাহ এখনো তো বুঝলাম না, আল্লাহ বলে পাঁচজানা নামাজের মধ্যে একমাত্র শুধু মাগরিবের ওয়াক্তের মধ্যে আমার নবী সুন্নতকে আমি আগে রাখি নাই, কারণ সুন্নত মানি নবী, নবী মানি রহমত, যেখানে থাকে আল্লাহর গজব সেখানে অবতীর্ণ হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার সকলের হাজরিকে কবুল করুক, আমিন।